হচ্ছে আওয়ামী লীগের সমস্যা হচ্ছে তাদের দ্বিচারিতা। তারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলবে, আবার অনুনয় বিনয় করে একটা সেলফি তোলার জন্য পাগল প্রায় হয়ে যাবে, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। মার্কিনরা গালাগালি করছে আর একটা কিভাবে একটা সেলফি তুলে আনছে, আর এই সেলফি নিয়ে আইসা বাংলাদেশে তারা মুই কি হনুরে মনে হয় যে এই সেলফি তুলে তারা পৃথিবী বিজয় করে ফেলছে। প্রথমত যে ডক্টর ইরুজ সম্পর্কে উনি যেই কথাগুলো বলেছেন সব কথাগুলো আসলে বিচারকী আদালতের যে আমি শুনেছি কথাগুলি সব সত্যি নয়। প্রথম কথা যে ডক্টর ইনুসের বিরুদ্ধে ক্রিমিনাল কোর্টে মামলা করা হয়েছে, শ্রম আইনের কোনো যখন এটা উত্থাপন করা হলো তার পরের দিন শ্রম আদালতে 18টা মামলা হলো এবং এটা ছিল উদ্দেশ্য প্রণোদিত, বুঝাই যান, এর আগে হয়নি। যখন বলা হলো যে এই আদালতে কোনো ক্রিমিনাল ই করা যায় না, আর ডক্টর ইনুস যে 70 কোটি টাকা দিয়েছে ট্যাক্সের, সেটা 12 কোটি সেই টাকাটা কি হয়েছে, উনি ট্রান্সফার করেছিল একটা কর্পোরেট ইয়ের ভিতরে, ওনার পার্সোনাল নামে উনি কোনো একটি টাকাও নেয়নি। যখন কোর্ট বলেছে যে না এই যে ইয়েরা বোর্ড, এই বোর্ড টাকা দিবে, উনি আইন মেনে সেটা দিয়েছেন, উনি এক টাকাও নেয়নি, একটি টাকাও উনি দেয়নি। অথচ ওনাকে বারবার হয়রানির শিকার করা হচ্ছে, ওনার কোনো টাকা এই দেশ থেকে কোনো টাকা উনি প্রচারও করেনি, ওনাকে বলা হচ্ছে সুদখোর। আরে বাংলাদেশ চলে কার সুদের উপরে, যারা সুদ খায় এই চোরের বাড়ি বড় গলা, বাংলাদেশ চলেই তো সুদের উপরে, ব্যাংক চলে সুদের উপরে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, UNDP এরা কি দেয়, এরা সুদে টাকা দেয়, টাকা খাটায়, যে সেই টাকা ইনা দেশ চলে আর এরা ডক্টর ইনুসকে বলে সুদখোর, এটা হচ্ছে আওয়ামী লীগের দ্বিচারিতা। আর দেশ বিক্রি BNP কখনোই করেনি, আজকে এই দেশ কোথায় আছে, যেই টাকা পাচার হয়ে গেছে এটাকে দেশ বিক্রির থেকে কোনো কম না, দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই যে সামিটরা, এই যে এসআলম গ্রুপরা যেই টাকা এখান থেকে নিয়ে গেছে, এটা দেশ বিক্রির থেকেও ধ্বংস, ব্যাংক ধ্বংস, অর্থনীতি ধ্বংস, এই দেশ বিক্রি তো আওয়ামী লীগ শুরু করেছে, বিদ্যুৎ খাত ধ্বংস, BNP-র বিরুদ্ধে অভিযোগ যে BNP-র গিয়াসুদ্দিন মামুজ ডাল খাম্বা কোম্পানি করে বিদ্যুৎ দেয়নি। আসল ঘটনা জানেন কি, সেই খাম্বার যে টেন্ডার ছিল সেটা ছিল 800 কোটি টাকার, সেই 800 কোটি টাকার টেন্ডারে জ্যামকন গ্রুপ কাজী সাহেব উনি পেয়েছিলেন 650 কোটি টাকার টেন্ডার, আর মামুন পেয়েছিলেন মাত্র 200 কোটি টেন্ডার, কিন্তু কর্নেল সাহেদের 650 মামুন পেয়েছিলেন 150। তাহলে এই যে 650 কোটি টাকার খাম্বা লাগলো না, এই জ্যামকন গ্রুপের ছেলে এখন আওয়ামী লীগের MP, এটা নিয়ে কিন্তু ওরা একটি শব্দও বলে না, কারণ চোরে চোরে মাসা দুধ ভাই। এই জ্যামকন গ্রুপ, এই খাম্বার যে আজকে যে সমস্যা হয়েছে, এটার মূল ছিল কাজী সাহেব এবং কাজী সাহেবের ছেলে ওনাদের এখন MP। তো আওয়ামী লীগ সবসময় এই দ্বিচারিতার ভিতরে থাকে, BNP-কে কীভাবে কুপুকাত করা যায়, কারণ BNP এদেশের সবচেয়ে পপুলার রাজনৈতিক দল, BNP-র নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার মতো পপুলার আমি মনে করি দক্ষিণ এশিয়ার উনি এখন সবচেয়ে পপুলার নেত্রী। আজকে ছেড়ে দেই সারা বাংলাদেশ 6 লাভ হয়ে যাবে লক্ষ কোটি লোকে। আজকে এই কোশ্চেন হচ্ছে যে ওনারা বিচার বিভাগে, বিচার বিভাগ কি আজকে, কেন বিচার বিভাগকেও এই ইয়ের আওতায় রাখা হয়েছে, কি বলে এই স্যাংশনের আওতায়, কারণ আপনি নিউ ইয়র্ক টাইমসে যে আর্টিকেলটা লেখা হয়েছে সেই আর্টিকেলে ক্লিয়ারলি বলা হচ্ছে যে বিচার বিভাগকে ব্যবহার করে এখানে সমস্ত রকমের অপকর্ম করা হচ্ছে। আপনি দেখেন এই বিচার বিভাগ কয়েকদিন আগে এস আলমের কী রায় দিল, সেই রায় দিল যাতে এই দুর্নীতি কেউ তদন্ত করতে না পারে, এই $1 বিলিয়ন যাতে কেউ তদন্তি করতে না পারে, তাইলে এটা কিসের বিচার? আমি তো মনে করি যে সুপ্রিম কোর্ট হচ্ছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দ্বারা পরিচালিত, আর লোয়ার কোর্ট হলো ওনাদের এক্সিকিউটিভ বডি, আওয়ামী লীগের
এটা নির্বাহী কমিটি হচ্ছে লোয়ার কোর্ট আর প্রেসিডিয়াম সদস্য হচ্ছে হায়ার কোর্ট প্রত্যেকটা এই বিচ দেখেন এই পর্যন্ত এটা এটা সারা পৃথিবীর স্বৈরাচারদের একনায়কত্বদের এরা এরা একই চরিত্র হিটলার থেকে আরম্ভ করে মুসোলিনি স্ট্যালিন বলেন তারা সবাই এই কোর্টকে আগে কুক্ষিগত করে এই কোর্টকে কুক্ষিগত করে এখানে রুলার্স ল চালু করে রুল অফ ল নাই রুলার্স ল রুলার্স যা বলে তাই চলে এবং বাংলাদেশে আজকে দেখেন আমাদের লক্ষ লক্ষ মামলা তারা দ্রুত আমাদের নেতাদের কিভাবে ইলেকশন করার জন্য কিন্তু আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যত ফন্দি আটু এটা 18 সাল না এটা 23 সাল বিএনপিকে ছাড়া আওয়ামী লীগের পক্ষে কোনো নির্বাচন এককভাবে করা এটা কি অসম্ভবের কথা এটা কি আশঙ্কা বা সম্ভব কিনা যে বিএনপির একটা অংশ নির্বাচনে গেল আরেকটা অংশ গেল না মানে এরকম একটা করিডোরে এরকম একটা আলোচনা আছে যে বিএনপির গত 15 বছরে বিএনপির একটা নিম্নস্তরের কর্মীও আওয়ামী লীগের সুযোগ সুবিধার জন্য গিয়ে কখনো জয়েন করেনি আর বিএনপির কেউ বিএনপি নামে কেউ নির্বাচনে অংশ নেবে এটা অসম্ভব কারণ বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে সো ইউনাইটেড এর থেকে এই বলয় থেকে বেরিয়ে যাওয়া হ্যাঁ যেতে পারে দু একজন তাদের রাজনীতি শেষ করে যেতে হবে সেখানে গিয়ে রাজনীতি করতে পারবে না এবং বিএনপির কর্মীরা যদি কেউ যায় তাহলে তার অস্তিত্ব বিএনপির কর্মীরা কারণ এই মামলা হামলা খাওয়া কর্মীরা আজকে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তার উপযুক্ত জবাব বিএনপির কর্মীরা দেবে এবং এটা প্রায় নেক্সট টু ইম্পসিবল বিএনপিকে ভাঙা বিএনপি ঐক্যবদ্ধ বিএনপির কর্মীরা আপনি দেখেন প্রত্যেকটা ইয়েতে কর্মীরা প্রস্তুত আগামী আন্দোলনের না উনি একটা কথা বলেছেন যে আমরা আমেরিকারে গালি দিচ্ছি না আমেরিকারে গালি দিচ্ছি না তো আমেরিকার যদি কিছু ভুল হয় আমি এটা বলতে পারবো না